এবারে প্রশ্ন করেছেন ভাই সোহাগ হোসেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে। তিনি জানতে চেয়েছেন যে কাজ করলে আল্লাহ স্বয়ং নিজেই লজ্জা পান, এমন কোন কাজ কোরআন এবং হাদিসে আছে কি? আর যদি থেকে থাকে তাহলে দয়া করে জানালে খুবই উপকৃত হব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সুন্দর প্রশ্ন করেছেন ভাই সোহাগ, বাইরের রাষ্ট্র থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন ইসলামকে জানার জন্য, এর জন্য জাজাকাল্লাহ খাইরান। জি, এমন কিছু কাজ আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের নববী সুন্নাতের নববী থেকে আমরা জানতে পারি যে কিছু কাজ সাহাবিরা করেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সন্ধান দিয়ে গিয়েছেন যে কাজগুলো করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই লজ্জাবোধ করেন। অর্থাৎ লজ্জাবোধের কিছু ক্যাটাগরি আছে, তিনি কেন লজ্জাবোধ করেন, কেন লজ্জিত হন, বিভিন্ন প্রেক্ষাপট আছে। যেমন একটি হাদিস আপনার বা আপনাদের জানার জন্য উল্লেখ করছে, আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন যে আল্লাহ লজ্জাবোধ করেন কিনা বা লজ্জা পান কিনা। জি, হাদিসটি আসছে ইবনে মাজার মধ্যে আসছে, হাদিস নম্বর 3864 নম্বর হাদিস। হাদিসের সনদগত দিক দিয়ে হাদিসটি বিশুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না রব্বাকুম হাইয়ুন করিম, নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ চিরঞ্জীব এবং দানশীল দয়াশীল। ইস্তাহি মিন আবদিহি আইয়ারফা ইলাইহি ইয়াদাই, তিনি লজ্জাবোধ করেন যখন কোনো তার বান্দা তার কাছে হাত তুলে প্রার্থনা করে, সেই হাতকে ফায়ারুদ্দাহুমা সিফরান, খালি খালি ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। সুতরাং আলোচ্য হাদিসের থেকে আমরা জানতে পারছি যে আল্লাহর কোনো বান্দা যখন একাকী তার মনের কাকতি মিনতি একাগ্রতার সাথে খুশু খুজুর সাথে তার সকল চাওয়া, তার সকল প্রয়োজন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি হাত তুলে একাকী রবকে জানাইতে থাকেন বা রবের কাছে কোনো কিছু চাইতে থাকেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমত অবস্থায় খালি হাত তিনি ফেরত দিতে লজ্জিত বোধ করেন, অর্থাৎ তিনি লজ্জা পান, অর্থাৎ তিনি খালি হাত ফেরত দেন না। আলোচ্য হাদিসের থেকে আমরা এটা জানতে পারছি। সুতরাং আমরা সর্বদা চেষ্টা করব নিজের যে সকল চাওয়া, নিজের যে সকল দাবি দাওয়া আল্লাহর কাছ থেকে আমাদেরকে পূরণ করে নেওয়ার দরকার, আমরা নিজে নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিভৃতে একাকী হাত তুলে প্রার্থনা করব। আমাদের দোয়া অবশ্যই কবুল হবে, আর আমরা যা চাইব আমাদের সেই চাওয়াটাও রাব্বুল আলামিন প্রদান করবেন। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।